নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার রান্নাঘরে আরও একটি পর্ব নিয়ে আজকে চলে এসেছি আমি নীলাঞ্জনা। আমার অনেক বন্ধুর রিকোয়েস্টে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চাদের টিফিনের একটি দুর্দান্ত, সুস্বাদু, পুষ্টিকর এবং চটজলদি রেসিপি, যার নাম হলো ফ্লাফি প্যানকেক। তো চলুন দেখে নিই আমরা এই প্যানকেক করতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2টো ডিম, 5-6 চামচ বাটার, 1 কাপ দুধ, চিনি স্বাদ অনুযায়ী, নুন 1 চিমটি, বেকিং পাউডার 1 চামচ, ভ্যানিলা এসেন্স 1 চামচ। কড়াইতে প্রথমে আমি দুধটা ঢেলে দিলাম। এবার দুধের মধ্যে আমি বাটারটা ঢেলে দিচ্ছি। এখানে দুধটা আমার ফোটানোর দরকার নেই, শুধু বাটারটা গলে গেলেই হয়ে যাবে। বাটারটা না গলা পর্যন্ত আমাকে দুধটা গরম করতে হবে। বাটারটা প্রায় গলে গিয়েছে, দুধটা ফোটাবার প্রয়োজন নেই। এবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে একটা জায়গায় মিশিয়ে নেব। ময়দার মধ্যে প্রথমে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার বেকিং পাউডারটা ঢেলে দিলাম আর 1 চিমটি নুন দিয়ে দিলাম। এবারে সবকটা ইনগ্রিডিয়েন্ট একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ডিম 2টোকে ভেঙে দেব। এখন এই সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধ এবং বাটারের মিশ্রণটিকেও ঢেলে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমার গুলতে হবে যাতে কোনো লাম না থাকে। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন বা অন্য কোনো ফ্লেভারও চাইলে দিতে পারেন। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এবার আমি পরবর্তী পর্যায়ে যাব। ব্যাটারটিকে খুব ভালো করে ফেটাতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্প না থাকে। আপনারা ইচ্ছে করলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই রান্নাটি আমি সাদা তেলে করব। আমি চাটুর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হাতা দিয়ে 1 হাতা ব্যাটার ঢেলে দেব। আমার 1টা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবারকে উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও বাদামি করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম প্যানকেক। এটা আপনারা বাচ্চাদের ছুটির দিনে
ব্রেকফাস্টেও দিতে পারেন আর লাঞ্চ বক্সে প্যাক করেও দিতে পারেন। এটা পুষ্টিকর এবং অনেকক্ষণ পেটও ভরা থাকবে। আপনারা এই প্যানকেকটি বাটার, হানি বা জ্যাম দিয়ে সার্ভ করতে পারেন। যেহেতু এটা স্বাদ মিষ্টি, তাই আশা করছি বাচ্চাদের এটি খুবই ভালো লাগবে। আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আরও এ ধরনের নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।